এনজয় হবে আজকে খুবই ইন্টারেস্টিং জিনিস আসছে সামনে আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে ফুড চ্যালেঞ্জ কি এখনো কি নিয়ে ফুড চ্যালেঞ্জ করব সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো তো চলেন দেখি কি নিয়ে ফুড চ্যালেঞ্জ করব চলেন আর আমাদের কিছু ফ্রেন্ড এখনো আসছে ওরাও হচ্ছে আমার ফুড চ্যালেঞ্জে ওরাও অ্যাড হবে এবং আরেকজন আমার ফ্রেন্ড ওই ব্লগিং করে তো ও আর কি ফুড চ্যালেঞ্জ করবে আজকে ওর চ্যানেল থেকে তো আমি আমার চ্যানেলের লিংক ডেসক্রিপশনে আমি ওর চ্যানেল লিংকটা দিয়ে দিব আপনারা ওর চ্যানেলে ঢুকেও দেখতে পারবেন আমাকে আমার চ্যানেলে ঢুকেও দেখতে পারবেন আসসালামু আলাইকুম গাইজ আমি ওয়াইজ ব্লগ আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ফুড চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে চলে আসছি তো আমার আর আলিফ গতকালকে রাতে আমরা প্ল্যান করছি যে আমরা একটা ফুড চ্যালেঞ্জ ব্লগ করব তো আলিফ বন্ধু বলো তো আজকে আমরা চিলক্সে যাব আর এটা চ্যালেঞ্জটা হবে বার্গার নিয়ে যে যত বেশি বার্গার খেতে পারে আর বার্গারটা হলো নাগা বার্গার নর্মাল বার্গার না সো বুঝতে পারতেছেন চ্যালেঞ্জটা কত এক্সট্রিম আর খুবই এক্সট্রিম হবে কারণ আমি পার্সোনালি আগে টেস্ট করছিলাম নাগা বার্গার বা চিলক্সের ওয়ে মোর স্পাইসি মানে কী বলবো মানে আপনার চোখ লাল হয়ে মানে কান্না বের হবে এরকম স্পাইসি থাকে তো চল দোস্ত দেখা যাক কিরকম হয় আর চল ওখানে যাওয়া যাক সাথেই থাকুন সবাই সাথে থাকুন পাশে থাকুন কিপ সাপোর্টিং আস এবং আলিফ জিটিএস এবং ওয়াইজ ব্লগ একসাথে কোলাবোরেশনে ব্লগ করতেছে তো কিপ সাপোর্টিং আস চলেন ওখানে যাওয়া যাক লাইফে ফার্স্ট আগেও টাইমটা অনেকবার আসছি মেইনলি যেদিন গভর্নমেন্ট হলিডে থাকে কোনো হলিডে থাকে ওই দিনে আমি তাড়াতাড়ি আসতে পারি কারণ ওই দিন রাস্তা ফাঁকা থাকে আমরা বাংলাদেশে যারা থাকি তারা সবচেয়ে বেশি যেই জিনিসটার প্রবলেম ফেস করি সেটা হচ্ছে জ্যামের প্রবলেম ঠিক আছে আর দিনের বেলা তো জ্যাম থাকেই তো যাই হোক আজকে গভর্নমেন্ট হলিডে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী ওনাকে সপরিবারে এই দিনে হত্যা করা হয়েছিল তো এই জন্য আজকে আমাদের বাংলাদেশে শোক দিবস পালন করা হয় আমিও শোক দিবস পালন করতেছি তো এতটুকুই কই যাচ্ছি আপনাদের দেখাবো হ্যালো গাইজ আমরা চলে আসছি চিলক্সে আমাদের আজকে ফুড চ্যালেঞ্জের জন্য গাইজ পরিচয় করাই দিই আমার ফ্রেন্ড আলিফ জিটিএস ও ব্লগার ও হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড তানভীর ও হচ্ছে সাদাত অ্যাজ অলওয়েজ দ্য কজি বয় মামুন তালুকদার মামুনকে তো আপনারা চিনেন ওকে আমার আগে সব ব্লগেই দেখছেন আর এটা হচ্ছে আমার একটা ভাবি আর কো ভাবি তো এই তো আমরা এখানে ফুড চ্যালেঞ্জের জন্য বসছি সবাই এখানে বসছি ওয়েট করতেছি বার্গারের জন্য দেখি এক্সট্রিম আসলে আমাদের বার্গার চ্যালেঞ্জ হচ্ছে এক্সট্রিম নাগা চ্যালেঞ্জ খাইতে পারবো তো তোমরা এক্সট্রিম নাগা দেখা যাক লেটস সি কে কে কয়টা খাইতে পারবে আর ভাবি হচ্ছে আজকে আমাদের জাজ হচ্ছে আমাদের ভাবি সে ডিসাইড করবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে সেটা ডিসাইড করবে আমরা সবাই এখানে ওয়েট করতেছি আজকে বার্গার চ্যালেঞ্জ কোনো নর্মাল বার্গার চ্যালেঞ্জ না এটা হচ্ছে নাগা বার্গার চ্যালেঞ্জ তো যেহেতু চ্যালেঞ্জ করতেছি অবশ্যই চ্যালেঞ্জের মধ্যে যে লাস্ট হবে আমরা পাঁচজন চ্যালেঞ্জ যে অংশগ্রহণ করব তো এর মধ্যে যে ফিফথ আর ফোর্থ হবে তাকে ডেয়ার পালন করতে হবে তো কী ডেয়ার দিবা মামুন আলিফ আচ্ছা তাহলে আমরা নিজেদের মধ্যে যে ডেয়ারগুলো সিলেক্ট করছি যে ফিফথ হবে তার হচ্ছে বার্গার সেল করতে হবে কোনো র্যান্ডম মানুষের কাছে রাস্তায় যে ফোর্থ হবে তার হচ্ছে আমার চ্যানেলে এই রেস্টুরেন্টের মধ্যে যে কোনো দুইজনের কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করাইতে হবে আর যে ফার্স্ট হবে তার কোজি ব্র্যান্ডের পক্ষ থেকে তাকে একটা ঘড়ি গিফট করা হবে আর সেকেন্ড গিফট হচ্ছে একটা ওয়ালেট হ্যাঁ আমি ওর থেকে ওয়ালেটটা কিনছি খুবই ভালো আপনারা কিনতে পারেন আর ভাবে এটা কি ফ্রি দিবে না তোমাকে কিনতে হবে স্পন্সর করছে এই তো হবে খেলা হবে কি আছে ওয়ালেটে দেখো দেখি বার্গার আসলে দেখবো কার কি অবস্থা হয়
নাগা বার্গার খুলে ফেলছি এখন স্টার্ট করব বন্ধুরা স্টার্ট কখন করবা এই তো হ্যালো এভরিওয়ান চলে এসেছে আমাদের বার্গার বার্গারটা দেখুন এই বার্গার নাগা নাগা এই যে বার্গার তো নাগা বার্গার নাগা 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 চৌকি বলতে পারতেছি আমার ঘেমে পুরো অবস্থা খারাপ আলিফের আলিফের অবস্থা ঠিক আছে আর আমাদের তানবীর ভাই তো হেঁচকি উঠে গেছিল এক কামড়ে মামুন খুব কষ্ট হইতেছে বন্ধু আমি তো লিটারালি চোখে দেখতেছি না কিছু আপনারা কখনো এরকম খাবেন না আমার মতো এত কম্পিটিশন করে ফার্স্টে আস্তে আস্তে খাবেন প্রত্যেক জিনিসের মধ্যে না হলে আজ দেখুন আমার মতো অবস্থা হতে হবে আচ্ছা তুমি হার মানতেছো তাহলে আসলে এত তাড়াতাড়ি খাইছে এখন একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর আপনারা কখনো গাইস কখনো আপনারা এরকম ফাস্ট কাটিয়ে যাবেন না কোনো জিনিসেরই পরে দেখবেন আপনাদের শরীরে এফেক্ট পড়বে যেমনটা আমার অলরেডি আপনারা দেখতেছেন প্র্যাকটিক্যালি চোখ দিয়ে পানি পড়তেছে সবসময় অলওয়েজ কুল থাকবেন সুন্দর করে খাবেন এরকম কম্পিটিশনের মধ্যে তাড়াহুড়া করবেন না কখনো এটাই আমি সবাইকে সাজেস্ট করব বাকি সবাই আমরা মোটামুটি একটু ভালো আছি বাট ওর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আসলে ওয়াশরুমে যাচ্ছে আসলে ওয়াশরুমে যাওয়ার আমাদের নিয়ম ছিল না এখন আমরা সেকেন্ড রাউন্ড আমরা চারজন সেকেন্ড রাউন্ডে আমরা চারজন ইয়া করব আমি আলিফ তানবীর আরো আমরা চারজন এখন সেকেন্ড রাউন্ড স্টার্ট করলাম চলে এটা খেলে আল্লাহ জানে কি অবস্থা আর সবারই অবস্থা খারাপ আসুন দেখি কে জিতে কিন্তু গাইস আমার কাছে মনে হচ্ছে যে আমি তো অলরেডি লিভ নিয়ে নিছি আমার তো মনে হচ্ছে যে আলিফ জিটিএস এর চ্যালেঞ্জ ফার্স্ট হতে পারে অথবা ওয়াহিদ ব্লগস মারুফ আমার তো মনে হয় যে মারুফ মনে ফার্স্ট হবে তো গাইস দেখতে থাকেন কে উইন হয় আলিফ জিটিএস উইন হয় নাকি মারুফ উইন হয় দেখতে থাকেন
আমার তো যা দেখতেছি আমার তো মনে হচ্ছে যে আলিফ জিপিএস এর চ্যালেঞ্জ নাকি ওয়াহিদ ব্লগস মারুফের কে জিতে আজকে কোন চ্যালেঞ্জ জিতে আমরা সেটাই দেখতেছি চলতেছে দেখি খেলা আমার তো মনে হচ্ছে যে আলিফ যেভাবে খাচ্ছে নাকি আলিফ জিপিএস জিতে যাচ্ছে অসম্ভব ঝাল গাইস ঝালের জন্য খাইতে করতেছি না আর যে যে জিতবে আজকে এই দুই চ্যালেঞ্জের ওনার কন্টেন্ট পরে যারা তাদের চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন চ্যানেল চলতেছে আমার তো মারুফ চ্যাম্পিয়ন হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন মারুফ পাস করেছে তিন ঘন্টার জিম করতে হবে ভাই তুমি বাইরে গেছো ভাই আপনারা দেখলেনই লাইভে মারুফ জিতেই গেল আর পরাজিত আলিফ জিপিএস এখন খাচ্ছে ও এমনি সারাদিন এমনিতে বাইরে খায় তো কি করলা বাইরে খেয়ে কি হলো জীবনে কি করতে পারলা আজকে চ্যালেঞ্জে তুমি হেরে গেল তুমি না ওই দিন জিতলা সেলিকা আর মাসদার সাথে আবার করে দিয়ে আচ্ছা আর গাইস সেকেন্ড হলো যে আলিফ মাত্র শেষ করতে পারলো আপনারা দেখছেন ওরা স্টিল এখনো খাচ্ছে তো আলিফ সেকেন্ড হয়েছে ফোর্থ শাহাদাত হয়েছে আর ফিফথ হয়েছে তানভীর তাহলে তুমি কি তুমি তো ফিট করলা তাহলে আমার বার্গার ব্যস্ত হবে ও আমি তো এমনি তো আমি সেল করি আমারও শেষ যাক আমার সাথে গেছে কারণ আমি এমনি প্রোডাক্ট সেল করি তো আমার বার্গারটা আমার জন্য অনেক ইজি হবে আমি হচ্ছে থার্ড সেকেন্ড সেকেন্ড কারণ আমি ফার্স্ট কারণ আমি নর্থ সাউথে পড়াশোনাই করি ইন্টারন্যাশনাল বিজনেস আর মার্কেটিং নিয়ে সো আমি মার্কেটিংটা অনেক ভালো করতে পারবো মার্কেটিংটা অনেক ভালো করতে পারবো মার্কেটিংটা অনেক ভালো করতে পারবো তো ঝাল ছিল আমি পাকতেছি খাইতে পারবো না কি এতটা ছিল না তো পরে আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে নাগা বার্গার চ্যালেঞ্জ করি এখন অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের বার্গার চ্যালেঞ্জ শেষ হইলো আমি ফার্স্ট হইছি আমার ফ্রেন্ড আলিফ কংগ্রাচুলেশন সেকেন্ড হইছে গিফট রেডি করো আমাদের গিফট দুজনে গিফট রেডি করো ঠিক আছে আর ও হইতেছে ফিফথ হইছে ওর হচ্ছে র‍্যান্ডম একটা মানুষের কাছে আজকে বার্গার সেল করতে হবে দেখবো কি করে এমনি তো আজা আজা মানুষের কাছে প্রোডাক্ট সেল করে আচ্ছা তাহলে ফোর্থ কাকে সিলেক্ট করবে ফোর্থ হচ্ছে সিলেক্ট হইছে ও ফোর্থ হইছে আর ও হচ্ছে থার্ড হইছে তো যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বাইচে গেছি ও একদম কানের পাশ দিয়ে গেছে দেয়া ওর হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তবে এই রেস্টুরেন্টের যে কোনো দুজন মানুষকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আর ওর হচ্ছে র্যান্ডম কোনো মানুষের কাছে বার্গার সেল করতে হবে আর বার্গার কেমন ছিল সেটা রিভিউর কথা যদি বলি বার্গারগুলো খুবই ভালো ছিল জুসি ছিল আর এক্সট্রিম নাগা খাইছি ভাই এর থেকে মানে ঝালেই শেষ আমরা সবাই এক একজনের অবস্থা দেখেছি ওর তো এখন একটু অবস্থা ভালো হয়েছে আমি খালি ঘামতেছি ঝালে যাই হোক দেখি আপনাদের নেক্সট ডেয়ারে যাই দেখি কে কেমন ডেয়ার করতে পারে লেটস গো আপনাদের চ্যানেলটা তো আমরা চিনি না আমরা চিনি না জানি না
মার্কেটিং এ আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, যেহেতু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো মার্কেটিং আর ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আমি পড়ি, তো ভাবতেছি যে বার্গারটা আসলে সেল করতে পারবো। তা আপু স্কুলে আমরা একটা বার্গার আমি চ্যালেঞ্জ করতেছিলাম, তো আজকে আপনি আমি বার্গারটা দিব। তো অনেক কম প্রাইসে জাস্ট 100 টাকায় অনলি বার্গারটা আমরা সেল করতেছি। কি বার্গার এটা? চিলক থেকে আমরা নাগা বার্গার। নাগা বার্গার কেন, এটা কি ভাবে আসলে এখন কী করবো, ডেয়ার দিয়ে হয়েছে তো আমাকে, তাই ভাবলাম যে আপনার কাছে সেল করবো, কারণ কারো তো পাচ্ছিলাম না, কেউ নিচ্ছিল। ওই জন্য আপনি যদি একটু কাইন্ডলি আমার ডেয়ারটা যদি একটু পালন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার চেঞ্জ আমার কাছে আছে, এই যে আপু আমাদের থেকে বার্গার কিনলো 1000 টাকা দিয়ে। যাক তুমি ডেয়ার সাকসেসফুল হইলা। হ্যাঁ, আমি ওনাকে ব্যাগ দিয়ে দিচ্ছি ওনার টাকাটা, যেহেতু চেঞ্জও আছে আমার কাছে। এই যে আপুর টাকাটা এখন আমরা ব্যাগ দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে আপু, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া। তো গাইজ, আজকে ফুড চ্যালেঞ্জের আমাদের উইনার যে হবে তাকে মামুন তালুকদারের কোজির পক্ষ থেকে একটি গিফট দেওয়ার কথা। তো মা, আমি ফার্স্ট হয়েছি, ওয়াইজ ব্লগ ফার্স্ট হয়েছি আপনাদের আপনাদের জন্য। আমি কষ্ট করে আমার আজকে ওয়ার্কআউট 3 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে মিনিমাম, দুইটা বার্গারের জন্য। দুইটা বার্গারে মিনিমাম আমার 600 ক্যালোরিজ বার্ন করতে হবে। আচ্ছা, ওইটা বাদ দিলাম, আপনাদের জন্য সব কষ্ট করতে রাজি আছি আমি। ঠিক আছে, তো যে ফার্স্ট হয়েছে তার গিফটটা দাও, বের করো। মারুককে বলছিলাম, কথা দিয়েছিলাম যে ভিডিওর মধ্যে যে যে ফার্স্ট হবে, সো আমার কোজি ব্র্যান্ডের পক্ষ থেকে একটা গিফট দেওয়া হবে। তো এই যে মারুকের সেই গিফট, তোমার ওয়ালেট। থ্যাংক ইউ। এই যে ওয়ালেটটা, অবশ্য আমি এই ওয়ালেট আরেকটা আছে আমার কাছে, আমি ওর থেকেই কিনছি ওয়ালেটটা। প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। তো থ্যাংক ইউ মামুন, ওয়েলকাম তোমার প্যাকেটটা। ওকে গাইস, আশা করি গাইস আজকের ফুড চ্যালেঞ্জ আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট কীভাবে করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করবেন। এবং অবশ্যই আমার ফ্রেন্ড আলিফ জিটিএস, আমাদের অনেক ব্লগ এখন একসাথে দেখবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু একসাথে কোলাবোরেশন করলাম, একসাথে দেখবেন অনেক ব্লগ। আরও ফুড চ্যালেঞ্জ সামনে কী করতে পারি, কী চ্যালেঞ্জ করতে পারি আমাদের কমেন্টে জানাবেন। কোন জায়গায় দেখতে চান আমাদের, নেক্সট কোন জায়গায় দেখতে চান, সবাইকে একসাথে যাবো কি, একসাথে যাবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, এই আশা নিয়েই আমি আজকের ব্লগ শেষ করলাম। আলিফ ধন্যবাদ, সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।